মাই চ্যানেল লাইফ অফ কেয়া। তো তোমরা সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সবাই ভালো আছো, আমিও দারুণ আছি। আজকে আমি তোমাদের সামনে আবার চলে এসেছি আরেকটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তোমরা আমার চ্যানেলে যারা নতুন, ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন নতুন আমার ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে নেবে, তাহলে তোমাদের কাছে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। আর আজকের ভিডিওটা একটা খুব মজার ভিডিও। এটা আমার এক পুরনো সাবস্ক্রাইবার ভাই আছে, সে অনেকদিন ধরে রিকোয়েস্ট করে যাচ্ছে। তো আজকে ভাবলাম চ্যালেঞ্জটা আমি শুরু করি, তোমাদের সাথে করি ভিডিওটা। চ্যালেঞ্জ নিজের সাথেই চ্যালেঞ্জটা হবে আজকে, মানি নেই, দেখতেই পাচ্ছ তোমরা। ওর এক্সাম চলে এসছে একদম কাছে, 22 তারিখ থেকে ওর এক্সাম শুরু হচ্ছে, তো চলবে একদম ওটা মার্চের 14 তারিখ অবধি। ওই মাঝখানে অনেক রকম ছুটি আছে, তো সেই জন্য এখন কদিন আমি ওকে ভিডিওতে আনছি না, তো একটু প্রিপারেশনও নিতে হবে তার জন্য। তোমাদেরকে আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম। আর আমার টিকলিং চ্যালেঞ্জের ভিডিও তোমরা এখনও যদি দেখে না থাকো, ফিট টিকলিং চ্যালেঞ্জ পার্ট 1 পার্ট 2 দেখো, উপরে আই বাটনে আমি দিয়ে দিয়েছি, তো অবশ্যই সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আর আজকের ভিডিওটা তো তোমাদেরকে বললাম রিভার্স কাউন্টিং চ্যালেঞ্জ, এখানে আমাকে রিভার্স কাউন্টিং করতে হবে 100 থেকে 1 অবধি, মানে 100 থেকে 1 অবধি আমাকে রিভার্স কাউন্টিং করতে হবে উইদিন 3 মিনিটসের মধ্যে আমাকে করতে হবে। যদি আমি পারি তাহলে আমি উইনার, আর যদি কম হয়ে যায়, মানে আমার টাইম পেরিয়ে গেল কিন্তু আমার কাউন্টিং কমপ্লিট হলো না, তাহলে আমাকে পানিশমেন্ট নিজেকে নিজে এটাই দিতে হবে, নীল ডাউন হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক, কথা না বাড়িয়ে আজকে। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, প্লিজ 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 অনেক 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 লাইক করে দিও, অনেক 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 লাইক করো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে আমার, প্লিজ তোমরা আমাকে এত ভালোবাসছো, তোমরা সবাই এত ভালো ভালো কমেন্টস করছো, আমি খুব খুশি হই তাতে, ঠিক আছে। আমি কিছু করার ভিডিও, নতুন নতুন ভিডিও ভাবার করার আমার ইন্টারেস্ট বলো, আগ্রহ বলো, ইচ্ছা বলো, আরও তোমরাই আমাকে বাড়িয়ে দাও সেই জিনিসটা। তো সেই জিনিসটা বজায় রাখতে বন্ধুরা একটা জিনিস তোমরা মিস্টেকলি হয়তো হয়ে যাচ্ছে, সেটা বাই মিস্টেক হচ্ছে, হয়তো সেই জিনিসটা অনেকে জানো না। আমি আবার তোমাদেরকে বলি, আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো যদি তোমাদের পসিবল হয়, আর নয়তো অ্যাটলিস্ট 1 মিনিট তোমরা স্কিপ না করে দেখো, কারণ তার আগে তোমাদের ভালো ভালো কমেন্টস কিন্তু আমি পড়তে পারি না, সেটা শো হয় না। তোমাদেরকে এর আগে আমি বলছি প্লিজ 1 মিনিট অ্যাটলিস্ট তোমরা দেখো, তাতে আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়ে সেটা রিপ্লাই দিতে পারবো, আদারওয়াইজ আই ক্যান্ট হেল্প ইউ। সো আজকের ভিডিওটা শুরু করার আগে এই কথাগুলোই ছিল, তো চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। অলরেডি অনেকটা টাইম নিয়ে নিচ্ছি বক বক করতে করতে, তো দেখা যাক আজকে করতে পারি কি না। তো এখানে আমি আরেকটা ফোন নিয়ে নিচ্ছি, মোবাইলটা এখানে আমি 3 মিনিট সেট করে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো আই হোপ শো করবে। দেখো 3 মিনিট দেওয়া আছে, আমি স্টার্ট করছি 100 থেকে 1 অবধি আমি ব্যাকওয়ার্ড কাউন্টিং করব, তো চলো স্টার্ট করা যাক। হান্ড্রেড 90, 89, 88, 87, 96, 95, 94, 93, 92, 91, 90, 89, 88, 87, 86, 85, 84, 83, 82, 81, 80, 79, 78, 77, 76, 75, 84, 83, 82, 81, 80, 79, 78, 77, 76, 75, 84, 83, 82, 81, 50, 49, 48, 47, 56, 55, 54, 53, 52, 51, 50, 49, 48, 47, 56, 55, 54, 53, 52, 51, 50, 39, 48, 47, 56, 55, 54, 53, 52, 51, 50, 39, 48, 47, 56, 55, 54, 53, 52, 51, 50, 39, 48, 47, 56, 55, 54, 53, 52, 51, 50, 39, 48, 47, 56, 55, 54, 53, 52, 51, 50, 39, 48, 47, 56, 55, 54, 53, 52, 51, 50, 39, 48, 47, 56, 55, 54, 53, 52, 51, 50, 39, 48, 47, 56, 55, 54, 53,
1 মিনিট 28 সেকেন্ড আমি কমপ্লিট করতে পেরেছি। তাহলে আমি চ্যালেঞ্জটা জিতলাম, আর তাহলে আমাকে নীল ডাউন হতে হলো না। তো এই ছিল আজকের চ্যালেঞ্জ, আশা করি তোমাদের ভালো লেগেছে, আমার খুব মজা লাগলো চ্যালেঞ্জটা করতে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগছে তাহলে প্লিজ 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 অনেক 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 লাইক করো, অনেক শেয়ার করো, ঝড়ের বেগে লাইক করো, শেয়ার করো, আর আমার জার্নিতে পাশে থাকো। আবার দেখাবো একটা নতুন দিনে নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।